রাজ্যের ইঞ্জিনিয়ারিং কলেজে বিভিন্ন পোস্টে প্রার্থী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রার্থী নিয়োগ করা হবে দুর্গাপুর সেন্ট্রাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং রিসার্চ ইনস্টিটিউটে। সমস্ত ভারতের নাগরিক আবেদন করতে পারবেন। সমস্ত আগ্রহী প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে। পোস্টের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, মেকানিক্যাল অথবা প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। মোট শূন্য পদ 13টি, সাধারণদের জন্য 7টি, এসটির জন্য 1টি, ওবিসির জন্য 4টি, ইডাব্লিউএসের জন্য 1টি। শিক্ষাগত যোগ্যতা হল কমপক্ষে 60% নম্বর সহ মেকানিক্যাল প্রোডাকশন বা ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা, সঙ্গে 3D ক্যাড, মডেলিং অথবা মেচিনিং অথবা ড্রাফটিং অথবা CNC অথবা মডেলিং অথবা কাস্টিং ইত্যাদি ট্রেডে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পোস্টের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল অথবা ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং। মোট শূন্য পদ 5টি, সাধারণদের জন্য 2টি, OBC জন্য 1টি, ST জন্য 1টি, EWS জন্য 1টি। শিক্ষাগত যোগ্যতা হল কমপক্ষে 60% নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা, সঙ্গে সিস্টেম ডিজাইন অথবা মাইক্রো কন্ট্রোলার অথবা সেন্সর অথবা ডিজাইন অফ সার্কিটস অথবা পাওয়ার ইলেকট্রিক্স ইত্যাদি ট্রেডে কমপক্ষে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পোস্টের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সিভিল ইঞ্জিনিয়ারিং। মোট শূন্য পদ 2টি, সাধারণ ও OBCদের জন্য 1টি করে। শিক্ষাগত যোগ্যতা হল কমপক্ষে 60% নম্বর সহ সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পোস্টের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। মোট শূন্য পদ 1টি, সাধারণদের জন্য। শিক্ষাগত যোগ্যতা হল কমপক্ষে 60% নম্বর সহ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা, সঙ্গে সংশ্লিষ্ট ট্রেডে 2 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পোস্টের নাম টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং। মোট শূন্য পদ 1টি, সাধারণদের জন্য। শিক্ষাগত যোগ্যতা হল কমপক্ষে 60% নম্বর সহ অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ে 3 বছরের ডিপ্লোমা, সঙ্গে ট্রাক্টর অথবা ফিল্ড ইকুইপমেন্ট অথবা ভেহিকেল ইত্যাদি মেনটেন্যান্সের কাজে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। প্রতিটি পোস্টের ক্ষেত্রে 20 ডিসেম্বর তারিখে প্রার্থীর বয়স 28 বছরের বেশি হওয়া চলবে না। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। মূল বেতন 25,400 টাকা থেকে 1,12,400 টাকা পর্যন্ত, এছাড়া মোট ভাতা 53,988 টাকা। অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে www.cmeri.rac.in। এই ওয়েবসাইটে গিয়ে প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবেন। অ্যাপ্লাই করার শেষ তারিখ 20 ডিসেম্বর 2021 বিকেল 5টা পর্যন্ত।